নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে নতুন একটা রান্না নিয়ে চলে আসলাম, আর এই রান্নাটা হলো খাসির মাংসের কলিজা বুনা। তো আমি এখানে কলিজা বুনা করার জন্য কিছু কলিজা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এগুলো আমি ঠান্ডা পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। আপনারা তো জানেন কলিজা কিন্তু ঠান্ডা পানি দিয়ে ধুইলেও পরিষ্কার হয় না, সেই জন্য আমি চুলায় এখন গরম পানি বসিয়ে দেব। চুলায় আমি একটা ডেসকিতে কিছু পানি বসিয়ে দিলাম, পানিগুলো ফুটে উঠলে এখানে কলিজাগুলো দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব। পানি কিন্তু ফুটে উঠে গেল, এখানে আমি কলিজাগুলো দিয়ে দেব। কলিজা দিয়ে এখন নেড়ে চেড়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। 4 থেকে 5 মিনিট পর্যন্ত এভাবে নেড়ে চেড়ে যেতে হবে, বেশিক্ষণ রাখতে হবে না, 4-5 মিনিট রাখলে হবে। দেখলেন তো কত ময়লা বের হলো। কলিজা কিন্তু অবশ্যই গরম পানি দিয়ে, ফুটানো গরম পানি দিয়ে অবশ্যই ধুতে হয়, না হলে কিন্তু কাদা কাদা হয়ে যাবে, ময়লা অনেক ময়লা বের হয় কলিজা থেকে। এই জন্য আমি এখানে গরম পানিতে ঢেলে দিলাম, 4-5 মিনিট করলে হবে, বেশিক্ষণ করা লাগবে না। বেশিক্ষণ করলে কিন্তু কলিজা আবার শক্ত হয়ে যাবে, রান্না করলে কিন্তু নরম হবে না। এই যে কলিজাগুলো পরিষ্কার হয়ে গেল, এখন তুলে নেব। এই যে আমি কলিজাগুলো ফুটন্ত গরম পানি থেকে তুলে নিলাম, এখন রান্না করার পালা। তো রান্নাটা করার আগে কিন্তু কলিজা আর একটু ভালো করে পরিষ্কার করে নিতে হবে। এই যে কলিজা উপরে যে পাতলা আবরণ থাকে, এটা এভাবে তুলে নিতে হবে। তো আমি প্রত্যেকটা কলিজার টুকরো থেকে পাতলা আবরণগুলো তুলে নিচ্ছি। এভাবে করে করে আমি সবগুলো আবরণ এভাবে পাতলা চামড়ার মতো এবে তুলে নিচ্ছি। এটা অবশ্য তুলে নিতে হবে, এটা না তুললে কিন্তু কলিজাগুলো খেতে শক্ত হবে, খেতে মজা হবে না। আমি প্রত্যেকটা টুকরা থেকে এভাবে পাতলা আবরণটা তুলে নিচ্ছি, সবগুলো এভাবে তুলে নিচ্ছি। সবগুলো আবরণ তোলা হয়ে গেল, এখন রান্না করার পালা। রান্নাটা বসানোর জন্য চুলায় এরকম একটা আমি প্যান বসিয়ে দিলাম, প্যানটা এখন গরম হয়ে গেল, এখানে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটা একটু বেশি লাগবে, কলিজা রান্না করতে কিন্তু তেলটা বেশি দিলে তাহলে রান্নাটা মজা হয়। তেল কিন্তু হালকা গরম হয়ে আসলো, এখানে আমি 2-3টে তেজপাতা দিলাম, শুকনো গরম মশলা দিলাম, সরি গোটা গরম মশলা দিলাম। দিয়ে হালকা করে নেড়ে চেড়ে নেব, সুন্দর ফ্লেভার আসা পর্যন্ত নেড়ে চেড়ে নেব। গরম মশলা কিন্তু আমার ভাজা হয়ে গেল, এখানে আমি পেঁয়াজ কুচি করে রেখেছি, ওগুলো দিয়ে দেব। পেঁয়াজটা দিয়ে এখন নেড়ে চেড়ে ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু আমি নেড়ে চেড়ে হালকা করে ভেজে নিলাম, এখন এখানে আমি আদা আর রসুন বাটা দিয়ে দেব। রসুন বাটা দিলাম, আদা বাটা দিলাম,
আদা রসুন দিয়ে এখন আমি আবারও নেড়ে চেড়ে একটু ভেজে নেব। আমি নেড়ে চেড়ে আদা রসুন বাটা ও পেঁয়াজের সাথে ভেজে নিলাম। এখন এখানে আমি যেই শুকনো মশলাগুলো রেখেছি সেগুলো দিয়ে দেব। আমি এখানে রেখেছি মরিচ, হলুদ, জিরা, ধনিয়া পাউডার আর পরিমাণ মতো লবণ, এগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো দিয়ে আমি আবারও নেড়ে চেড়ে কষিয়ে নেব। মশলা যাতে পুড়ে না যায় এখানে একটু পানি দিয়ে দেব। পানি দিয়ে নেড়ে চেড়ে একটু মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। আমি আবারও আরেকটু করে পানি দিয়ে আবারও কষিয়ে নেব। আবারও একটু পানি দিয়ে আমি দ্বিতীয়বার ভালো করে কষিয়ে নেব। আমি নেড়ে চেড়ে দিলাম, এখন 2 মিনিটের জন্য ঢেকে কষিয়ে নেব। 2 মিনিটের জন্য ঢেকে দিলাম, ফিরে আসবো 2 মিনিট পর। আমি 2 মিনিট পর একটু ঢাকনা উল্টিয়ে আবার নেড়ে চেড়ে দিচ্ছি। মশলাটা কিন্তু কষানো হয়ে গেল, যে মশলা থেকে তেল ছেড়ে দিল। আবার নেড়ে চেড়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিলাম। এখন এখানে পরিষ্কার করে ধুয়ে রাখা কলিজাগুলো দিয়ে দেব। কলিজাগুলো দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এখন 5 মিনিট আমি ডেকে রাখলাম, ভালো করে কলিজাগুলো কষানো হোক, ফিরে আসব 5 মিনিট পর। আমি 5 মিনিট পর এসে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। কলিজাগুলো কিন্তু প্রায় কষানো হয়ে গেল, তারপরও আমি আবারও নেড়ে চেড়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানোর উপরে কিন্তু রান্নাটা মজা হয়। ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। আমি অনবরত এভাবে 3-4 মিনিট ধরে নেড়ে চেড়ে কষিয়ে নিলাম। আবারও 2 মিনিটের জন্য ডেকে রাখবো, ফিরে আসবো 2 মিনিট পর। এই যে একদম ভালো করে কষানো হয়ে গেল, এখন তেল কিন্তু ছেড়ে দিল, একদম ভালো করে কষানো হয়ে গেল। এখন আমি একটু নেড়ে চেড়ে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেব। আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, খুব বেশি পানি দেওয়া যাবে না, কারণ কলিজা বোনা কিন্তু জল জল ভালো লাগে না। তো সেজন্য যতটুকু সিদ্ধ হতে লাগে ততটুকু পানি দিয়ে এখন আমি ঢেকে রাখবো।
তাই আর 10 মিনিটের জন্য আমি এখন ডেকে রাখব ফিরে আসব আর 10 মিনিট পর ফিরে আসলাম 10 মিনিট পর এর মধ্যে কিন্তু মাছখানে আমি দুই একবার এসে নেড়ে দিয়েছিলাম কলিজাগুলো কিন্তু প্রায় সিদ্ধ হয়ে আসলো জলটাও কিন্তু একটু কমে আসলো আরেকটু কমে আসবে আমি আর কিছুক্ষণ রাখার পরে জল আরেকটু কমে আসবে আমি কিছু পেঁয়াজ কেটে রেখেছি ওগুলো দিয়ে দেব পেঁয়াজগুলো দিয়ে আমি আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি নেড়ে চেড়ে দিয়ে এখন আমি 5 মিনিটের জন্য বসিয়ে রাখব ফিরে আসব 5 মিনিট পর আমি 5 মিনিট পর এসে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেল আমি দুই একটা কাঁচামরিচ রেখেছি ওগুলো উপরে দিয়ে দেব এগুলো খুব একটা ঝাল বের হবে না সুন্দর সুগন্ধ ছড়াবে সেজন্য দিলাম দুই মিনিট চুলাটা একদম ছোট করে দিয়ে বসিয়ে রাখবো ফিরে আসবো দুই মিনিট পর ফিরে আসলাম দুই মিনিট পর রান্নাটা কিন্তু হয়ে গেল একেবারে রেডি এই যে রান্নাটা কলিজা বুনা একদম রেডি হয়ে গেল দেখলেন তো কত সুন্দর করে সহজভাবে আপনাদেরকে রান্না করে দেখিয়েছি কম বেশি সবাই কিন্তু রান্না করতে জানে সবাই কিন্তু এগুলো খেয়ে থাকে কিন্তু আমি কিভাবে রান্না করি তা আপনাদের সাথে শেয়ার করলাম আর কি রান্নাটা কিন্তু হয়ে গেল এখন ডেকে রেখে দেব 5 মিনিটের জন্য চুলাটা বন্ধ করে চুলাটা বন্ধ করে আমি 5 মিনিটের জন্য ডেকে রাখব এই যে ফিরে আসলাম 5 মিনিট পর দেখলেন তো কত সহজে আমি কলিজা বোনা রান্না করে দেখালাম আমি গরম পানি দিয়ে ধুয়েছি বলে কলিজা থেকে সব ময়লা বের হয়ে গেল সেজন্য এরকম একটা সুন্দর কালার আসছে আর যদি গরম পানি দিয়ে না ধুয়ে রান্না করতাম তাহলে একদম খাদা খাদা হতো কালারটাও কিন্তু কালো হয়ে যেত এজন্য কলিজা কিন্তু অবশ্যই ফুটন্ত গরম পানিতে 4-5 মিনিট ভিজিয়ে ধুয়ে তারপর রান্না করতে হয় এবার পরিবেশনের পালা দেখলেন তো কত সুন্দর দেখাচ্ছে এই যে বন্ধুরা আমার রান্নাটা একদম শেষ হয়ে গেল আমি আপনাদেরকে পরিবেশন করে দেখালাম দেখলেন তো কত সহজভাবে রান্না করে দেখিয়েছি আপনাদেরকে প্রথমে আমি ফুটন্ত গরম পানি দিয়ে এগুলো 4-5 মিনিট ভিজিয়ে পরিষ্কার করে তারপর রান্নাতে বসিয়েছি উপরে যে পাতলা আবরণ থাকে সেটাও কিন্তু আপনাদের সামনে পরিষ্কার করে দেখালাম কিভাবে পরিষ্কার করতে হয় এই আবরণটা কিন্তু অবশ্যই নিয়ে ফেলতে হবে নাহলে কিন্তু রান্না করার পরে খুব একটা নরম হবে না শক্ত শক্ত হবে আর মজাটাও লবণ মরিচ সব কিছু ভালো করে ডুববে না সেজন্য পাতলা আবরণটাও কিন্তু নিয়ে ফেলতে হবে আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি ফেসবুক পেজে দেখেন তাহলে আমার পেজটি ফলো করে দেবেন আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন নমস্কার